বীর মসজিদ কর্তৃক পরিচালিত মিলান সেন্ট্রাল একাডেমির শিক্ষার মান উন্নয়নে শিক্ষক এবং অভিভাবকের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমাদের মিলান প্রতিনিধি কাউসার হাওলাদার জানান, একাডেমির প্রধান শিক্ষক মাওলানা গাউসুর রহমানের সভাপতিত্বে এবং শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা পেয়ার আলী। সেমিনারে অংশ নেন মুসলিম সেন্টার মসজিদ সভাপতি সৈয়দ হোসেন জসিম, উপদেষ্টা আবু হানিফ পাটোয়ারি, মাওলানা আব্দুর রহমান, সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার, মামুন খান সহ শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। উল্লেখ্য, 2015 সালের জানুয়ারি থেকে শুরু হয়ে প্রতিষ্ঠানটি শত শত ছাত্রছাত্রীকে বাংলা ও ইসলামী শিক্ষা প্রদান করে যাচ্ছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে